আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালোই আছি। আজকের ক্লাস অ্যাডভার্ব অধ্যায়ের উপরে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের ক্লাসগুলো প্রতিদিন একটা অধ্যায়ের একদম বেস লেভেল থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত যা দরকার সব কিছু নিয়ে আলোচনা করি। অর্থাৎ এখানে এমন নয় যে আপনি সাধারণত শুধু বেসিক পাবেন, শুধু অ্যাডভান্স পাবেন বা মিক্সচার কিছু, এরকম না। একদম সিকোয়েন্সিয়ালি পরিপূর্ণভাবে যা দরকার সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা মূলত এখানে কথা বলি। চলুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস, ক্লাস ইলেভেন, এবং টপিক হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অধ্যায়ের একদম জিরো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল সর্বোচ্চ যেখান থেকে প্রশ্ন হতে পারে পরিপূর্ণ অংশটা নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো একদম শুরু থেকে আপনাদেরকে বলবো, যারা নোট করার অভ্যাস আছে একটু লিখে লিখে লেখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাদের জন্য যেটি বলা যেতে পারে যে কখনো কখনো আমি রুলস পড়াবো, কখনো কখনো এমসিকিউ সলভ দিব, সকল বিষয়গুলোই লিখতে পারেন অথবা সরাসরি ক্লাসে মনোযোগী হন। চলে আসি ক্লাসে। আজকে পড়বো হচ্ছে অ্যাডভার্ব। আমরা প্রথমে অ্যাডভার্ব সম্পর্কে যে জিনিসটা পড়বো, রুল ওয়ান বলা যেতে পারে অথবা আপনি যেভাবে লিখেন লিখতে পারেন এরকম, যে মূলত অ্যাডভার্বের প্রথমেই সংজ্ঞাটা শিখবো। অ্যাডভার্ব এক নম্বর প্রসঙ্গ হচ্ছে অ্যাডভার্বের সংজ্ঞা নিয়ে আমি আরেকটা কথা বলে রাখি। প্রথম দিকে টপিকগুলো একটু সহজতর হতে পারে কিন্তু লাস্টের দিকে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে। সো সহজতর বিষয় বুঝিয়ে কিন্তু আমাকে শেষ দিকে যেতে হবে, যেহেতু এটা ন্যাচারাল ক্লাসের মতো। সো আপনাকে ধৈর্য ধরে পুরো ক্লাসটাই দেখতে হবে। আচ্ছা দেখি, সব আমরা জানি যে অ্যাডভার্ব হচ্ছে কোন ধরনের ওয়ার্ড। অ্যাডভার্ব হচ্ছে মডিফাইং অবলিক কোয়ালিফাইং ওয়ার্ড। অ্যাডভার্ব হচ্ছে কোন ধরনের ওয়ার্ড, প্রথম দুটি কথা মনে রাখবেন। অ্যাডভার্ব হচ্ছে মডিফাইং অথবা কোয়ালিফাইং ওয়ার্ড, দুটো শব্দ। এবার অ্যাডভার্ব মডিফাই বা কোয়ালিফাই করবে কাকে সে জিনিসটা একটু জানা দরকার। নাউন প্রোনাউন এই দুটাকে বাদ দিয়ে, অর্থাৎ নাউন প্রোনাউনকে তারা মডিফাই বা কোয়ালিফাই করবে না। এই দুটাকে বাদ দিয়ে অন্য যত কিছু আছে, অন্য যত কিছু কি কি আছে সেগুলো এক নজরে একটু দেখে নেন, এই কারণে, কারণ পরবর্তীতে যেন আমরা সেগুলো মাথায় নিতে পারি। যেমন অ্যাডভার্ব কথা বলবে ভার্বকে নিয়ে, অ্যাডভার্ব কথা বলবে প্রিপজিশনকে নিয়ে, প্রেপজিশনকে নিয়ে, অ্যাডভার্ব কথা বলবে অ্যাডজেটিভকে নিয়ে, অ্যাডভার্ব কথা বলবে অ্যাডভার্বকে নিয়ে, মানে অ্যাডভার্ব অ্যাডভার্বকে নিয়েও কথা বলবে বা অ্যাডভার্বকে মডিফাই বা কোয়ালিফাই করবে, অ্যাডভার্ব কনজাংশনকে কোয়ালিফাই করবে, অ্যাডভার্ব ইন্টারজেকশনকে কোয়ালিফাই করবে, অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকেও কোয়ালিফাই করতে পারে। তার মানে অ্যাডভার্ব হচ্ছে নাউন এবং প্রোনাউন বাদ দিয়ে যে অন্য যে কোনো ওয়ার্ডকে নিয়েই কথা বলতে পারে। আমরা এক কথায় সংজ্ঞাটা আমরা ছোটবেলায় শিখেছি যে নাউন প্রোনাউন বাদ দিয়ে অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে নিয়ে মডিফাই করতে পারে বা কোয়ালিফাই করতে পারে যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের নাম হচ্ছে অ্যাডভার্ব ওয়ার্ড। কেমন? এবার যাচ্ছি আপনাদের এখান থেকে কিছু প্রসঙ্গ ক্লিয়ার করার জন্য। সাধারণত অ্যাডভার্ব ওয়ার্ডের সাথে এলওয়াই যুক্ত থাকে, এটা আমি সাধারণত বললাম এই কারণেই, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখব যে এলওয়াই থাকা সত্ত্বেও সেটা অ্যাডভার্ব না, সেটা অনেক সময় কিন্তু আবার অ্যাডজেটিভও হতে পারে। আচ্ছা, এখান থেকে আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন দিব, প্রশ্নগুলো একটু সমাধান করার চেষ্টা করব। তার আগে আরেকটা বিষয় যে আপনি অ্যাডভার্বকে বাক্যের মধ্যে সংক্ষেপে খুঁজে পাবেন চারটা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে। হ্যাঁ, এখানে লিখতে পারেন এরকম চেনার উপায়। অ্যাডভার্ব চেনার উপায় হচ্ছে মেইন ভার্বকে প্রশ্ন করতে হবে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এই চারটা শব্দ দিয়ে। হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এই চারটা শব্দ দিয়ে। কয়টা? চারটা। দেখেন, চেনার উপায় এই চারটি শব্দ দিয়ে মেইন ভার্বকে প্রশ্ন করে উত্তর হিসাবে যদি কোনো শব্দ পাওয়া যায় তাহলে সেই শব্দটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। তবে মেইন ভার্ব চেনার এই উপায়টা শুধুমাত্র ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য, ভার্বের সাথে সংশ্লিষ্ট হয়ে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু আবার আলাদা হতে পারে। সো এই চারটা জাস্ট এভাবে মনে রাখবেন। পরীক্ষার হলে প্রশ্ন আসছিল যে অ্যাডভার্ব খুঁজে পাওয়ার উপায় হিসাবে কোন কোন শব্দ ব্যবহার করা হয়, তখন ছিল এই চারটি শব্দ, কোন অপশনে তিনটি শব্দ, এভাবে ছিল। হ্যাঁ, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা বিষয় আপনাদেরকে এখান থেকে দেখাবো অ্যাডভার্ব চেনার উপায় হিসাবে। আরেকটা কথা মনে রাখতে পারেন, সেটি হচ্ছে যে বিভিন্ন সময়বাচক
বা স্থানবাচক শব্দগুলো অ্যাডভার্ব হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। আমি কিন্তু প্রথমে জাস্ট জিস্ট একটা ক্লু দিচ্ছি, পুরো ক্লাসটা ভালোভাবে দেখলে অ্যাডভার্বের পুরো দুনিয়া জগৎ সব ক্লিয়ার হয়ে যাবে। আর অ্যাডভার্ব খুব গুরুত্বপূর্ণ, কারণ ট্রান্সলেশনের ক্ষেত্রে এই পার্টটার প্রয়োজন অনেক অনেক বেশি। আর এই কয়েকটা জিনিস লেখা হলে আমি এখন আপনাদেরকে কিছু প্রশ্ন দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করব। মুছে দিলাম, হ্যাঁ আশা করি লেখা হয়েছে। তাহলে অ্যাডভার্ব পরীক্ষার হলে প্রশ্ন আসতে পারে, অ্যাডভার্ব মডিফাই করে বা অ্যাডভার্ব রিলেটেড কোন কোন পার্টস অফ স্পিচের সাথে, তখন আপনি এই নাউন প্রোনাউন বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো উত্তর করবেন। আবার বলতে পারে অ্যাডভার্ব নিচের কোনটির সাথে জড়িত নয়, তখন উত্তর হবে কি, নাউন বা প্রোনাউনের সাথে অ্যাডভার্ব জড়িত নয়। আমরা জানি নাউন বা প্রোনাউনের সাথে জড়িত হচ্ছে অ্যাডজেটিভ। তো প্রশ্নটা কিন্তু এখান থেকেই হবে, কিন্তু কোন সিস্টেমে করবে এটা আপনাকে মাথায় ক্লিয়ার ভাবে বুঝে নিতে হবে যে এইভাবে প্রশ্ন হতে পারে। যেমনটা বললাম আমি, বেস থেকে প্রশ্ন হবে, বিসিএস বা অন্যান্য পরীক্ষায় কিন্তু একদম বেস থেকে প্রশ্ন হয়। এবার আপনারা কিছু প্রশ্ন সলভ করেন, আমি আপনাদেরকে কয়েকটা কোশ্চেন দিচ্ছি। কোশ্চেন, নিচের বাক্যগুলোতে কয়টি অ্যাডভার্ব আছে বা কয়টি করে অ্যাডভার্ব আছে? দেখা যাচ্ছে নিশ্চয়ই নিচের বাক্যগুলোতে কয়টি করে অ্যাডভার্ব আছে। অপশন একটা কোশ্চেন আপনাদেরকে দিলাম, মানে বাক্য দিচ্ছি, এগুলো আপনারা আনসার করতে থাকেন। দে রিটার্ন হোম আর্লিয়ার, দে রিটার্ন হোম আর্লিয়ার। এই এ নাম্বারে কোশ্চেন আমি এক দু দিয়ে দিই, হ্যাঁ সুবিধা হবে। কোশ্চেন একে কয়টা অ্যাডভার্ব আছে এই বাক্যে, হ্যাঁ তারপর দুই নাম্বার বাক্য আপনার আনসার করেন, আমি একটা একটা করে লিখে দিচ্ছি। হ্যাঁ প্লিজ লুক অ্যাভোভ, দেখি বলতে পারছেন কিনা। প্রশ্ন তিন, কোন বাক্যে কয়টা করে অ্যাডভার্ব আছে আমি এটা জানতে চেয়েছি। অ্যাট লাস্ট the mother sat vigilantly, full stop. আচ্ছা চার নাম্বার প্রশ্ন, সবাই উত্তর করেন। আচ্ছা তিনটাই থাক, আপনারা তিনটাই আনসার করেন। তো কোন বাক্যে কয়টি করে অ্যাডভার্ব আছে এটি বলতে হবে। কোন বাক্যে কয়টি করে অ্যাডভার্ব আছে, নিচের বাক্যগুলোতে কয়টি করে অ্যাডভার্ব আছে, এক একটাতে কোনটাতে কয়টা অ্যাডভার্ব আছে আমরা সেটা দেখব। প্রথম বাক্যে বলছে দে রিটার্ন হোম আর্লিয়ার, দে রিটার্ন হোম আর্লিয়ার। এখানে এই হোম একটা অ্যাডভার্ব, আর্লিয়ার একটা অ্যাডভার্ব, দুইটা অ্যাডভার্ব আছে। দেখেন প্রশ্ন করি যে কোথায় ফিরে গিয়েছিল বাড়িতে, হোয়ার দ্বারা প্রশ্ন করলে আপনি এই উত্তরটা পাবেন, হোয়ার দ্বারা, তাহলে এটা একটা অ্যাডভার্ব। আর কখন, হোয়েন দ্বারা যদি প্রশ্ন করেন যে কখন ফিরে গিয়েছিল, এটা একটা, দুইটা অ্যাডভার্ব পেলাম। আর এই বাক্যে একটা অ্যাডভার্ব হচ্ছে প্লিজ, আর একটা হচ্ছে অ্যাভোভ, এখানেও দুইটা আছে। দেখেন এই পুরো বাক্যকে মডিফাই করার জন্য বাক্যের শুরুতে প্লিজ, নেভার, এই অ্যাডভার্ব গুলো আসতে পারে। প্লিজ লুক অ্যাভোভ, এখানে এটা একটা অ্যাডভার্ব আর এটা একটা অ্যাডভার্ব, মানে এই বাক্যেও দুইটা অ্যাডভার্ব আছে। পরেরটা অ্যাট লাস্ট, এটা একটা অ্যাডভার্ব, ভিজিলেন্টলি এটা একটা অ্যাডভার্ব, দুইটা করে অ্যাডভার্ব আছে। হ্যাঁ অ্যাট লাস্ট মানে সব শেষে, দ্য মাদার স্যাট ভিজিলেন্টলি, মা ভিজিলেন্টলি মানে হচ্ছে সতর্কভাবে কি বসেছিল। তো এটা আপনি যদি হাউ দ্বারা প্রশ্ন করেন যে কিভাবে বসেছিল, উত্তরটা হচ্ছে ভিজিলেন্টলি, সতর্কভাবে। আর এটা হচ্ছে কখন বসেছিল, হোয়েন দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসাবে মিলছে অ্যাট লাস্ট, হোয়েন কখন অবশেষে। সো এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা আবার দুইটা শব্দ একসাথে অ্যাডভার্বের কাজ করলে সেটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো এই নিয়মটা যতটুকু শিখলাম এনাফ, এখন যাচ্ছি পরের নিয়মে। আমি এটা মুছে দিলাম, হ্যাঁ এখানে আপনারা আশা করি বুঝতে পারছেন। রুল টু, রুল টু হচ্ছে অ্যাডভার্বের বিষয়ে কিছু অ্যাডভান্স লার্নিং আছে, সেই বিষয়টা একটু দেখাবো। অ্যাডভান্স লার্নিং হলো
আমরা সাধারণত অ্যাডভার্ব ওয়ার্ডটাকে চিনি হচ্ছে নাউন হিসাবে। পরীক্ষার হলে একটু চাপ দিয়ে প্রশ্নটা আসতে পারে, অ্যাডভার্বের অ্যাডজেটিভ হচ্ছে অ্যাডভার্বিয়াল, এটা কিন্তু অ্যাডজেটিভ ওয়ার্ড। হ্যাঁ, ওয়ার্ড হিসাবে এটা অ্যাডজেটিভ ওয়ার্ড, আর ওয়ার্ড হিসাবে এই অ্যাডভার্ব শব্দটি হচ্ছে নাউন ওয়ার্ড। আর এইদিকে যদি অ্যাডভার্বের অ্যাডভার্বের কথা বলে তাহলে উত্তর হবে ইন এ অ্যাডভার্বিয়াল ওয়ে, ইন এ অ্যাডভার্বিয়াল ওয়ে। এই পুরাটা হচ্ছে অ্যাডভার্বের অ্যাডভার্ব। সো আপনাকে যদি পরীক্ষা হলে এইভাবে জিজ্ঞেস করে যে অ্যাডভার্ব শব্দটির অ্যাডভার্ব কি, তাহলে উত্তর হবে ইন এ অ্যাডভার্বিয়াল ওয়ে। আর যদি বলে অ্যাডভার্ব শব্দটির অ্যাডজেটিভ কি, তাহলে উত্তর হবে অ্যাডভার্বিয়াল। সো এই কথাটা একটু মনে রাখবেন, কারণ পরীক্ষা হলে এখন বিশেষ অন্যান্য পরীক্ষা কিন্তু একদম চ্যাপ্টারের বেস থেকে প্রশ্ন দেয়। সো চ্যাপ্টারের বেস মানে অ্যাডভার্ব শব্দের অ্যাডভার্ব হচ্ছে ইন এ অ্যাডভার্বিয়াল ওয়ে, এই কথাটা একটু মাথায় রাখতে পারেন, কারণ এখান থেকে প্রশ্ন হতে পারে। এরপর যাবো আমি পরের নিয়মে, পরের রুলস, রুলস থ্রি, সাউন্ড অফ। রুল থ্রি, এনওয়াই যুক্ত থাকা সত্ত্বেও অ্যাডভার্ব হয় না এমন কিছু শব্দ, অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেটিভ হয় এমন কিছু শব্দ আছে যেগুলো এলওয়াই যুক্ত থাকা সত্ত্বেও অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেটিভ হয়। যেমন আমরা অনেকেই জানি ফাদারলি, হোমলি। দেখেন এগুলো ফাদার এর সাথে এলওয়াই যোগ আছে, হোম এর সাথে এলওয়াই যোগ আছে, তারপরেও কিন্তু এই শব্দগুলো যেমন ফাদারলি, হোমলি, মাদারলি, সিস্টারলি, ব্রাদারলি, হিভেনলি, মানে এক কথায় নাউনের সাথে এলওয়াই যুক্ত, নাউনের সাথে এলওয়াই যুক্ত থাকা শব্দগুলো আসলে অ্যাডজেটিভ। এগুলো কি হবে? অ্যাডজেটিভ, এগুলো সব অ্যাডজেটিভ। এখন এই অ্যাডজেটিভ গুলোর আবার অ্যাডভার্ব রূপ বাক্যের প্রয়োজন আছে। বাক্যের প্রয়োজনে যখন অ্যাডভার্ব রূপ ইউজ করব তখন এদের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। ইন এ ফাদারলি ওয়ে, ইন এ ফাদারলি ওয়ে, অনেক সময় ওয়ে বা ম্যানার যে কোনো একটা শব্দ ইউজ করা যায়। তাহলে ফ্রেজটা হচ্ছে এই যে অতিরিক্ত এখানে আসবে ইন এ, আর লাস্টে আসবে ওয়ে, আর মাঝখানে এই অ্যাডজেটিভ ওয়ার্ডটা বসবে। তাহলে একইভাবে আপনি যদি এখানে হোমলি ইউজ করেন তাহলে এখানে কি লেখা যাবে? ইন এ হোমলি ওয়ে, এই পুরো অংশটাই আপনাকে লিখতে হবে। তো এই এইভাবে যদি আপনি লম্বা লাইন লিখেন তাহলে এইটার নাম হচ্ছে আসলে এইগুলো এক একটা অ্যাডভার্ব, এগুলো এক একটা অ্যাডভার্ব, আর এগুলো হচ্ছে অ্যাডজেটিভ। এখন বাক্যে আমার কখন অ্যাডজেটিভ দরকার হবে, আবার কখন অ্যাডভার্ব দরকার হবে, তো যখন আমার যেটা দরকার তখন আমাকে সেটা ইউজ করতে হবে। যেমন উদাহরণস্বরূপ কিছু বাক্য যদি আপনাদেরকে দেই তাহলে হয়তো আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। একটা উদাহরণ দেই, আপনারা উদাহরণ সলভ করেন তাহলে বুঝতে পারবেন যে এগুলোর অ্যাপ্লাইটা আছে কোথায়। তাহলে এলওয়াই যুক্ত থাকা সত্ত্বেও অনেক ওয়ার্ড আছে যেগুলো অ্যাডজেটিভ হয়, যেমন ফাদারলি, মাদারলি, সিস্টারলি, ব্রাদারলি, এগুলোকে অ্যাডভার্ব করার জন্য ইন এ ডট ডট ওয়ে দ্বারা ব্যবহার করতে হয়। এবার একটা কোশ্চেন সলভ করেন, আমি এখানে দেই কোশ্চেন থ্রি, এটা একটু সলভ করার চেষ্টা করবো আমরা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন এ, হি অ্যাক্টেড ইন এ, হি অ্যাক্টেড ইন এ কাওয়ার্ডলি ওয়ে। অপশন বি, হি অ্যাক্টেড কাওয়ার্ডলি। অপশন সি, হি অ্যাক্টেড উইথ মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে। অপশন ডি, হি অ্যাক্টেড উইথ মি ফ্রেন্ডলি। ব্যাস, এই যে কোশ্চেন থ্রিতে কোনটা আনসার হবে বলেন?
কোশ্চেন 3 কোনটা आंसर হবে আমি কিন্তু আস্তে আস্তে একটু কঠিন লেভেলে ঢুকব কারণ অ্যাডভার্ব থেকে কিন্তু বড় বড় নাই প্রশ্ন হবে সো বি কেয়ারফুল কি হবে आंसर এটা আচ্ছা দেখেন এইখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি প্রশ্নগুলোতে একটা জিনিস আগে একটু লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এখানে অ্যাক্টেড হচ্ছে মেইন ভার্ব তো মেইন ভার্বকে মডিফাই করতে যে ওয়ার্ড বসবে সেটি হলো অ্যাডভার্ব সো অ্যাডভার্ব হওয়ার জন্য এখানে সে অ্যাক্টেড মানে সে আচরণ করলো বা সে কাজ করলো কিভাবে ইন এ কাওয়ার্ডলি ওয়ে মানে হচ্ছে ভীরু ভাবে সো মেইন ভার্বের পরে নিয়ম হচ্ছে মেইন ভার্ব প্লাস অ্যাডভার্ব বসে তো শুধু কাওয়ার্ডলি এটি কিন্তু অ্যাডজেটিভ কারণ কাওয়ার্ড যখন নাউন হয় তার সাথে এলওয়াই যোগ হলে অ্যাডজেটিভ হয় যদিও কাওয়ার্ড শব্দটি নাউন এবং অ্যাডজেটিভ দুই ভাবেই পাওয়া যায় কিন্তু এখানে নাউনের সাথে এলওয়াই হিসেবেই ধরতে হবে তাহলে এক এখানে এটা সঠিক আবার সি নাম্বারও সঠিক কেন সি নাম্বার সঠিক হি অ্যাক্টেড উইথ মি সে আমার সাথে আচরণ করলো ইন এ ফ্রেন্ডলি ওয়ে শুধু ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেটিভ কিন্তু আমার বাক্যে যেহেতু এখানে আছে মেইন ভার্ব অ্যাক্টেড সো মেইন ভার্ব যেহেতু অ্যাক্টেড আছে সো মেইন ভার্বের সাথে মিল রেখে এখানে বসবে হচ্ছে অ্যাডভার্ব সো মেইন ভার্বকে আপনি প্রশ্ন করবেন হাউ দিয়ে যে কিভাবে আচরণ করলো সো এটা কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার মানে এটা হাউ দিয়ে প্রশ্ন করে আনসার হিসেবে পাওয়া যাচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার হাউ হি অ্যাক্টেড কিভাবে হাউ ডিড হি অ্যাক্ট সে কিভাবে অ্যাক্ট করেছিল ইন এ ফ্রেন্ডলি ওয়ে অথবা ইন এ কাওয়ার্ডলি ওয়ে সো অ্যাডভার্বের বেলা এই পুরো ফ্রেজ আকারে লিখতে হবে সো এটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছি তাহলে আমরা দেখলাম যে এলওয়াই যুক্ত ফ্রেজ আকারে অ্যাডভার্বের ইউজেস বাক্যের মধ্যে কিভাবে হতে পারে এবার আমরা চলে যাব হচ্ছে অ্যাডভার্বের প্রকারভেদে প্রকারভেদ অ্যাডভার্ব কত ধরনের হতে পারে সেই সেই ব্যাপারে কয়েকটি বিষয় আলোচনা করে তারপর আমরা অ্যাডভার্বের ইউজেসে যাব এ নাম্বার অ্যাডভার্ব অফ ম্যানার এটাকে আমরা সংক্ষেপে এম বলতে পারি যেটা পাওয়া যাবে হচ্ছে হাউ দ্বারা প্রশ্ন করে অ্যাডভার্ব অফ ম্যানার যেটা পাওয়া যাবে হাউ দ্বারা প্রশ্ন করে আমি অ্যাডভার্ব অফ ম্যানার সম্পর্কে কয়েকটা ওয়ার্ড বলছি সফটলি একটা ওয়ার্ড বললাম সফটলি ব্যাডলি এগুলো এই ধরনের এলওয়াই যুক্ত শব্দগুলো সাধারণত আসলে অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে কাজ করে বি নাম্বার অ্যাডভার্ব অফ প্লেস এটাকে সংক্ষেপে পি দিয়ে প্রকাশ করলাম আমি অ্যাডভার্ব অফ প্লেস এই অ্যাডভার্ব অফ প্লেস আবার পাওয়া যাবে হয়ার দিয়ে প্রশ্ন করে এখানে অ্যাডভার্ব অফ প্লেস হোয়ার দিয়ে প্রশ্ন করে পাওয়া যায় এরকম অনেক ওয়ার্ড আছে যেমন আপনি যদি বলেন প্লেস বলতে কি আপ মানে উপরে ডাউন মানে নিচে এরপরে যদি বলি ঢাকা এর একটা স্থানের নাম মানে যে কোনো স্থান বোঝাতে যে সমস্ত শব্দগুলো আছে এগুলো আসলে অ্যাডভার্ব অফ প্লেস হিসাবে কাজ করে অ্যাডভার্ব অফ প্লেস অ্যাডভার্ব অফ প্লেস আচ্ছা এরপর অ্যাডভার্ব অফ টাইম এটাকে টি দিয়ে প্রকাশ করলাম এটা পাওয়া যাবে হচ্ছে হোয়েন দিয়ে মেইন ভার্বকে প্রশ্ন করলে প্রশ্ন করার কাজটা হচ্ছে মেইন ভার্বকে প্রশ্ন করতে হবে অ্যাডভার্ব অফ টাইম টাইম হিসেবে অনেক অ্যাডভার্ব আছে যেমন টুডে ইয়েস্টারডে এরকম যদি বলেন লং দীর্ঘ সময় বোঝাতে ব্যবহার করতে পারি হ্যাঁ এটা হোয়েন দিয়ে অথবা হাউ লং দিয়ে দুইটা দিয়ে প্রশ্ন করে পাওয়া যায় আসলে হোয়েন বা হাউ লং দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্ব অফ টাইম পাওয়া যায় টুডে লাস্ট ডে হ্যাঁ ইয়েস্টারডে দিস উইক দিস মান্থ এরকম অনেক শব্দ আছে সময় বোঝাতে যে সমস্ত শব্দগুলো আছে তারপরে ডি নাম্বার যাচ্ছে আর কয়েকটা আমি জাস্ট প্রকারভেদগুলো একটু লিখছি সংক্ষেপে তারপর আপনাদেরকে বিস্তারিতর মধ্যে নিয়ে যাব অ্যাডভার্ব অফ ডাউন টোনার বা এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব নেগেটিভ অ্যাডভার্ব অ্যাডভার্ব অফ ডাউন টোনার অথবা নেগেটিভ অ্যাডভার্ব এগুলো কোনগুলো যে সমস্ত সময়বাচক অ্যাডভার্বগুলো বাক্যকে নাবোধক করে বা নেগেটিভ সেন্স দেয় সেগুলো আসলে নেগেটিভ অ্যাডভার্ব যেমন আমরা যদি বলি নেভার নেভার মানে কি কখনো না সো এটা কিন্তু একটা সময়বাচক ওয়ার্ড আপনি বাক্যে যখন হোয়েন দিয়ে প্রশ্ন করবেন তখন নেভার আসতে পারে সো এই এক কথা টাইম অ্যাডভার্বগুলোর মধ্যে যে অ্যাডভার্বগুলো নাবোধক অর্থ দিবে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ডাউন টোনার অথবা অ্যাডভার্ব অফ নেগেটিভ অ্যাডভার্ব যেভাবে বলেন নেভার আছে
এরপর আপনি আরো পাবেন হার্ডলি, মানে কদাচিৎ, হ্যাঁ, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, নো সুনার, এরকম আরো অনেক নামবাচক যে শব্দগুলো অ্যাডভার্বের ন্যায় কাজ করবে সেগুলোর নাম দেবো হচ্ছে আমরা অ্যাডভার্ব অফ ডাউন টোনার। আচ্ছা, এরপরে আরেকটা কারেক্ট আর কয়েকটা একটু লিখি, এরপরে আপনাদের টেস্ট দিব, দেখবো আপনারা কে কয়টা উত্তর করতে পারেন। অ্যাডভার্ব অফ অর্ডার, আসলে অ্যাডভার্ব অফ অর্ডার মানে আসলে কি বোঝাতে চাচ্ছি এটা আপনারা, অর্ডার মানে কি, অর্ডার মানে হচ্ছে ধারাবাহিকতা। তো ধারাবাহিকতা বোঝাতে যেমন কি আছে, যেমন যদি বলি ফাস্ট, আবার এরকম হতে পারে যে ফার্স্টলি, প্রথমত বোঝাতে ফার্স্টলি, সেকেন্ড, এই যে ক্রমবাচক যে শব্দগুলো আছে সেকেন্ড বা সেকেন্ডলি, এগুলো যখন অ্যাডভার্বের না ইউজ করব তখন এটাও কিন্তু হোয়েন দ্বারা প্রশ্ন করে পাবো এই অর্ডার গুলো, কিন্তু এগুলো যে ধারাবাহিকতা বোঝাতে তখন আমরা এদেরকে অ্যাডভার্ব অফ অর্ডার বলতে পারি, মূলত এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এরপরে আরো পাবেন সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে মাত্রা বা তীব্রতা বোঝাবে। এগুলো কি আছে, যেমন যদি বলি টুয়াইস এরকম, হ্যাঁ, ডাবল, হ্যাঁ, এরকম গুণবাচক যে মাল্টিপল যে শব্দগুলো আছে এগুলো আগে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এই যে অ্যাডভার্বের নানান প্রকারভেদগুলো, এই প্রকারভেদগুলো থেকে আমি আপনাদেরকে এখন প্রশ্ন করব, দেখি কে কোনটা আনসার করতে পারেন। সবাই তুলেছেন, তোলা হয়েছে আশা করছি, কোশ্চেন দিচ্ছি দেখি আপনারা আনসার করতে পারেন কিনা। চলে আসি প্রশ্নে, হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে আপনারা আনসার করবেন, আমি কয়েকটা বাক্য দিব, নিচের বাক্যগুলোতে কোনটিতে কোন অ্যাডভার্ব, হ্যাঁ, এখানে আমি কয়েকটা বাক্য দিচ্ছি, নিচের বাক্যগুলোতে কোনটিতে কোন অ্যাডভার্ব, হি বিকেম রিচ, ওভারনাইট, হ্যাঁ, এই বাক্যে এক নম্বর বাক্যে আমি আন্ডারলাইন করে দিচ্ছি ওভারনাইট কে, বলতে হবে এটি কোন ধরনের অ্যাডভার্ব। আপনারা কমেন্ট করেন, আমি পরের প্রশ্ন লিখছি, একটা একটা করে প্রশ্ন দিচ্ছি, দেখি আপনারা কতটুকু পারেন। আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক, এখানে হার্ডলি কি হবে বলতে হবে, হার্ডলি কোন অ্যাডভার্ব, দুটো বাক্য দিলাম, হার্ডলি কোন অ্যাডভার্ব হবে বলেন। তিন নম্বর, স্টুড ফাস্ট, এটা কোন অ্যাডভার্ব, ফাস্ট। চার নম্বর, চারটা প্রশ্ন দিব, পিপল লাইক হিম লিটল, এখানে লিটল কোন অ্যাডভার্ব। কোশ্চেন এক দুই তিন চার, এই প্রকারভেদ চেনা হয়ে গেলে আমরা কিন্তু একটু অ্যাডভান্স পজিশনে আগাবো, যে অ্যাডভার্ব শেখার আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো থেকে বারবারই প্রশ্ন হয় সেগুলো আমরা দেখবো। আসলে লিটিলটাকে আপনি অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি না আনো বলে এই যে লিটিল আছে এটা নেগেটিভ অ্যাডভার্বও বলতে পারেন, কারণ কি, এই লিটিল শব্দটা এই বাক্যটাকে নেগেটিভ করে দিয়েছে। অর্থ কি, পিপল লাইক হিম লিটিল, লোকজন তাকে পছন্দ করে না বললেই চলে। সো এই অর্থে কিন্তু এখানে এই লিটিল শব্দটা না বোধক সেন্স দিচ্ছে, সো না বোধক সেন্স দিতে এটা হচ্ছে এই হার্ডলির মতোই নেগেটিভ অ্যাডভার্ব। আর হি স্টুড ফার্স্ট, সে প্রথমে দাঁড়ালো, এই যে সিকোয়েন্স, ধারাবাহিকতা, অর্ডার, সো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে পরীক্ষার হলে বাক্য দিয়ে বলতে পারে যে এটি কোন ধরনের অ্যাডভার্ব, ব্যবহার অনুযায়ী আমরা আশা করি বলে দিতে পারবো। ঠিক আছে, এবার যাচ্ছি পরের নিয়মে, রুল ফোর শেষ করলাম, এবার যাবো হচ্ছে রুল ফাইভে। রুল ফাইভ মোস্ট ইম্পর্টেন্ট একটা টার্মস হচ্ছে রুল ফাইভ এর মধ্যে, অর্ডার অফ অ্যাডভার্ব, এটা আবার কি,
দেখেন অ্যাডজেটিভ অধ্যায়, যেমন অর্ডার অফ অ্যাডজেটিভ আছে, মানে একাধিক অ্যাডজেটিভ যদি একসাথে চলে আসে তাহলে তাদেরকে একটা ধারাবাহিক সিকোয়েন্স মেনটেন করে বসাতে হয়। ঠিক একইভাবে একাধিক অ্যাডভার্ব যদি বাক্যে চলে আসে তাদেরকেও ধারাবাহিক একটা সিকোয়েন্স মেনটেন করে বসাতে হয়। সেই অর্ডার বোঝাচ্ছি, কিন্তু এটা অ্যাডভার্ব অফ অর্ডার প্রকারভেদ বোঝাচ্ছি না, বরং একই সাথে একাধিক অ্যাডভার্ব কিভাবে বসাবেন সেইটা। আমি এখানে অর্ডার না লিখে সিরিয়ালও লিখতে পারি, সিরিয়াল অফ অ্যাডভার্ব। নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এমপিটি। আমরা প্রথম দিকে বলেছিলাম আপনাদের এম তে বোঝাচ্ছে ম্যানার, পি তে বোঝাচ্ছে প্লেস, টি তে বোঝাচ্ছে টাইম। সো একসাথে যদি ম্যানার প্লেস টাইম তিন ধরনের অ্যাডভার্ব আসে তাহলে এই সিরিয়ালেই ব্যবহার করতে হবে, প্রথমে ম্যানার তারপরে প্লেস তারপর টাইম। আমরা জানি ম্যানার পেতাম কি দিয়ে প্রশ্ন করে, হাউ দিয়ে, প্লেস পেতাম কি দিয়ে, হোয়ার দিয়ে, এবং টাইম পেতাম হচ্ছে হোয়েন দিয়ে। তো এইগুলোকে আমরা সিকোয়েন্সিয়ালি বসাবো। নোট, এখানে একটা নোট আছে, সেটি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম কে চাইলে বাক্যের শুরুতেও দেওয়া যায়, টাইম বাক্যের শুরুতেও দেওয়া যায়, বাক্যের শুরুতেও দেওয়া যাবে, অ্যাডভার্ব অফ টাইম বাক্যের শুরুতেও দেওয়া যাবে। হ্যাঁ, এখন আমি এই সিকোয়েন্স থেকে একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে আপনাদের জাস্ট ছোট করে একটা বিষয় এখান থেকে ক্লিয়ার করে আগাবো। একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা আপনারা ট্রান্সলেশন করবেন। হ্যাঁ, কৃষকেরা প্রতিদিন মাঠে কঠোরভাবে কাজ করে, কৃষকেরা প্রতিদিন মাঠে কঠোরভাবে কাজ করে, এটা ট্রান্সলেশন করতে হবে। দেখেন ব্যাকরণের ইউজেসটা কিভাবে ট্রান্সলেশনের ক্ষেত্রে প্রযোজ্য সেটা বোঝানোর জন্য আমি জাস্ট একটা ট্রান্সলেশন দিলাম। সো এই ট্রান্সলেশনটা কি হবে আপনারা একটু দ্রুত আমাকে কমেন্ট করে দেন, ট্রান্সলেশনটা কি হতে পারে, কৃষকেরা প্রতিদিন মাঠে কঠোরভাবে কাজ করে। হ্যাঁ, এটা ট্রান্সলেশন করার জন্য একটু সময় দিলাম, দ্রুত ট্রান্সলেশনটা করে দেন দেখি। তারপরে আমরা আর গুরুত্বপূর্ণ দুই তিনটা নিয়ম সলভ করব। আপনি এভাবে লিখতে পারেন, দ্য ফার্মার্স প্লুরাল, হ্যাঁ ওয়ার্কস না হবে, এটা হবে ওয়ার্ক, দ্য ফার্মার ওয়ার্ক হার্ডলি হবে না, এটা হবে হার্ড, ইন দ্য ফিল্ড এভরি ডে, দ্য ফার্মার্স ওয়ার্ক হার্ড ইন দ্য ফিল্ড এভরি ডে। এই হার্ড মানে কিন্তু কঠোর ভাবে, আর আপনারা যে হার্ডলি লিখছেন অনেকে, এই হার্ডলি মানে কিন্তু কদাচিত, সাবধান। হ্যাঁ, এই হার্ডলি মানে কদাচিত, মানে না বললেই চলে, এটা নেগেটিভ ওয়ার্ড। আর এই হার্ড মানে কঠোর ভাবে, এটা অ্যাডভার্ব হিসেবে বসবে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আপনি হাউ দিয়ে প্রশ্ন করলে পাবেন অ্যাডভার্ব অফ ম্যানার, এই যে ওয়ার্কে প্রশ্ন করেন হাউ ওয়ার্ক কিভাবে কাজ করে, কঠোর ভাবে, সো কঠোর ভাবে হচ্ছে এখানে হার্ড, এটা অ্যাডভার্ব অফ ম্যানার। আর কোথায় কাজ করে, হোয়ার দিয়ে প্রশ্ন করলে পাবো এটা, তো এটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, মানে পেলাম কি এম পি পেলাম। আর কখন কাজ করে, অ্যাডভার্ব অফ টাইম, এটা হচ্ছে কখন দিয়ে প্রশ্ন, মানে হচ্ছে হোয়েন দিয়ে প্রশ্ন। সো প্রশ্ন করছেন কাকে, এই যে ভার্বকে প্রশ্ন করছেন, কিন্তু ভার্বকে, হ্যাঁ কখন কাজ করে, কোথায় কাজ করে, হ্যাঁ কিভাবে কাজ করে। সো এই একটা বাক্যে আপনি যখন ট্রান্সলেশন করবেন তখন আমাদের প্রয়োজন কি, মূলত সাবজেক্ট বের করা, তারপরে ভার্ব বের করা, তারপরে আরো অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে সাজানো। সো এই বাক্যে কিন্তু একাধিক অ্যাডভার্ব আসছে, একটা আসছে প্রতিদিন, সময়বাচক শব্দ, একটা হচ্ছে মাঠে স্থানবাচক শব্দ, আর একটা আছে কঠোর ভাবে, এটা হচ্ছে ম্যানার বা ধরন বোঝাতে অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে তিনটা অ্যাডভার্ব আছে, সো এদেরকে ইংরেজিতে সাজাতে হবে এভাবে, প্রথমে ম্যানার ওয়ার্ড, তারপর প্লেস ওয়ার্ড, তারপর হচ্ছে টাইম ওয়ার্ড। নোট দিয়েছিলাম আমরা যে টাইম বাক্যের শুরুতেও ব্যবহার করা যায়, তার মানে আপনি চাইলে এভরিডে কে বাক্যের শুরুতে দিয়েও কিন্তু বাক্যটাকে তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে এরকম লেখা যেতে পারে যে এভরিডে, তারপরে যা ছিল সব সেম, দা ফার্মার্স ওয়ার্ক হার্ড ইন দা ফিল্ড, এভরিডে দা ফার্মার্স ওয়ার্ক হার্ড ইন দা ফিল্ড, সেক্ষেত্রে টাইম অ্যাডভার্বটা বাক্যের শুরুতেও আসতে। সো এই নিয়মটা আপনাকে একটা সুশৃঙ্খল ভাবে সাজানোর জন্য
হেল্প করবে, একটা ইংলিশ বাক্যকে শৃঙ্খলভাবে সাজানোর জন্য এটা হেল্প করবে। তাহলে নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এমপিটি, ম্যানার প্লেস টাইম, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ সরি অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, সিকোয়েন্সিয়ালি থাকবে। যদি কোনোভাবে প্লেস না থাকে তাহলে সিরিয়াল হবে এমটি, যদি কোনোভাবে আপনার ম্যানার না থাকে সিরিয়াল হবে কি পিটি, এরকম। আবার এই টাইমটাকে চাইলে বাক্যের শুরুতেও ব্যবহার করা যাবে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই ছিল হচ্ছে অ্যাডভার্বের অর্ডার বা অ্যাডভার্ব অর্ডার বা সিরিয়াল অফ অ্যাডভার্ব। এবার যাব পরের নিয়মে, রুল 6। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে যেখান থেকে বারবারই বেশি বেশি প্রশ্ন আসে সেই নিয়মটা এখন পড়বো আমরা। টু ডট ডট টু অথবা সো ডট ডট দ্যাট, এটা নিয়ম। টু ডট ডট টু অথবা সো ডট ডট দ্যাট এর নিয়ম, নিয়মটা একটু সুন্দরভাবে তুলবেন, কারণ এই নিয়ম থেকে কিন্তু বড় বড় অনেক প্রশ্ন হয় এবং আমরা অনেকেই জিনিসটা পারি না, মানে ট্রান্সলেশনও বুঝি না আবার আসল জিনিসটাও বুঝি না। স্ট্রাকচারটা লিখতে পারেন এভাবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভি ওয়ান, এই টু এই টু সিকোয়েন্স। হ্যাঁ, পরের স্ট্রাকচারটা একসাথে বসাচ্ছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস এই অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্ব, এখানে থাকতে পারে দুইটাই থাকতে পারে, প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ডট ডট। এখানে এই নিয়মটা আর এই নিয়মটা কেন অ্যাডভার্ব অধ্যায়ে আনা হলো সেটা বুঝতে হলে আপনাকে আগে একটু ক্লিয়ার করি। আমি যে উদাহরণগুলো দিব দেখবেন এই টুটা হচ্ছে এই পাশের অ্যাডজেটিভ বা অ্যাডভার্বকে মডিফাই করবে, টু হচ্ছে পাশের অ্যাডজেটিভ বা অ্যাডভার্বকে মডিফাই করবে, ঠিক একইভাবে সো হচ্ছে পাশের অ্যাডজেটিভ বা অ্যাডভার্বকে মডিফাই করবে। যেহেতু এরা অ্যাডজেটিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে তাহলে এরা নিজেরা আসলে অ্যাডভার্ব, নিজেরা আসলে অ্যাডভার্ব। তো টু আর সো এরা অ্যাডভার্বের ন্যায় কাজ করে। আচ্ছা, তাহলে টু ডট ডট এর সাথে ব্যবহার করতে হবে টু, সো ডট ডট এর সাথে ব্যবহার করতে হবে দ্যাট। বাংলা ট্রান্সলেশন করার জন্য এই বাক্যের বাংলাটা বা এই বাক্যটা সাধারণত নেগেটিভ সেন্স দিবে, এই বাক্যটা সাধারণত নেগেটিভ সেন্স দিবে এবং বাংলায় উচ্চারণ হবে হচ্ছে এতই কথা দিয়ে বাংলা করতে হবে। আর এই বাক্যটা নেগেটিভ বা অ্যাফার্মেটিভ দুই ধরনের সেন্সই দিতে পারে, অর্থাৎ এটা আপনি এই বাক্যটাকে বলবো হচ্ছে নেগেটিভও হতে পারে আবার অ্যাফার্মেটিভও হতে পারে। এবং এই বাক্যের ট্রান্সলেশনের ক্ষেত্রে বাংলা যে শব্দটি আনতে হবে সেটি হচ্ছে তাই। হ্যাঁ, তাই দিয়ে বাক্য রচনা করতে হবে। এখন আমি কয়েকটা এমসিকিউ দিলে জিনিসটা ক্লিয়ার হবে আপনাদের, কয়েকটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ আশা করি পারবেন। যেমন এখান থেকে অনেক উদাহরণ যদি আপনারা জানেন, যেমন যদি বলি হিস টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, হি ইজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, এই বাক্যের বাংলা কি একটু কল্পনা করেন তো, এই বাক্যের বাংলাটা কি হবে ট্রান্সলেশনের ক্ষেত্রে? এই বাক্যের বাংলা হচ্ছে সে এতই চালাক যে বিষয়টি মিস করে না বা বিষয়টি থেকে এড়িয়ে যায় না, সে বিষয়টিকে কি আঁকড়ে ধরে। তাহলে এই বাক্যের মধ্যে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তারপরেও এই বাক্যটা সাধারণভাবেই কোন ধরনের সেন্সে অর্থ দিচ্ছে, নাবোধক সেন্সে অর্থ দিচ্ছে। এবং বাংলায় আমরা আনলাম হচ্ছে এতই কথাটা, এতই বা এত বা এতই কথাটা আনবেন বাংলার ক্ষেত্রে। এখানে তিনটা বর্ণ আছে, দেখেন তিনটা বর্ণ, আর সো হচ্ছে দুইটা বর্ণ আছে, সো এই জন্য দুইটা বর্ণের তাই, এইভাবে আপনি মনে রাখতে পারেন চাইলে। এখানে এত বা এতই যে কোনো একটা শব্দ আসবে আর সো থাকলে বাংলায় তাই দিয়ে অর্থ আসবে। হ্যাঁ, সাধারণভাবে, তবে অন্যভাবেও কিন্তু অর্থ অনেক সময় হয়ে যেতে পারে। এবার আমি আরেকটা উদাহরণ দিচ্ছি এখান থেকে, বিগত সালে প্রশ্নটা কিভাবে সেট হবে। কোশ্চেন ওয়ান, এই নিয়ম থেকে এক নম্বর কোশ্চেন দিচ্ছি, সলভ করার চেষ্টা করেন। দা বয় ইজ ড্যাশ টু আনসার দ্য
question. The boy is dash to answer the question. The boy is dash to answer the question. এখানে এই শূন্যস্থানে বেশ কিছু অপশন দিলাম, হ্যাঁ প্রথম কথা কথা অপশন দেই, যেমন অপশন এ দিলাম হচ্ছে টু ডাল টু, অপশন বি দিলাম নট টু ডাল টু, আর দুটো অপশন থেকে উত্তর করবেন, আর একটা অপশন দিচ্ছি আপনাদের সি সো ডাল that option d a plus b বলতে হবে কোনটা উত্তর, এক নম্বর প্রশ্ন রুল 6 এ এক নম্বর প্রশ্ন কোনটা आंसर হবে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, তারপর আরেকটা প্রশ্ন দিয়ে so dot dot that এবং two dot dot two এর নিয়ম শেষ করব, বলছি হলো পরে টুটা ইনফিনিটিভ এর ন্যায় কাজ করবে, তো এখানে উত্তরটা হচ্ছে এক নম্বর মানে টু ডাল টু, এখানে পরীক্ষার হলে কিন্তু আপনাকে এই টু এর নিচে আন্ডারলাইন করে বলতে পারে এটা কোন পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে অ্যাডভার্ব, কেন কারণ এটা হচ্ছে এই যে ডালকে জোর প্রদান করছে এতই নির্বোধ এতই নির্বোধ, তো এই শব্দটা এই ডাল অ্যাডজেক্টিভকে মডিফাই করে করছে যে কারণে এটাকে আমরা বলবো হচ্ছে এই টুকে অ্যাডভার্ব, টুকে বলবো অ্যাডভার্ব। আচ্ছা এবার যাচ্ছি পরে আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদের, he works dash that he gained, আচ্ছা এখানে কোশ্চেন 2 তে অপশন এ দিলাম, অপশন এ তে so careful, অপশন বি তে so carefully, দুটো অপশন দিলাম আরও তো দেওয়া যায় টু ডট ডট টু দিয়ে দিলাম না, আমি জাস্ট এটাই আপনাদেরকে বলছি, আরেকটা অপশন তো দিতেই হবে সি এ প্লাস বি, বলেন কোশ্চেন টু তে কোনটা উত্তর হবে, কোশ্চেন টু তে উত্তর কি হবে আগের মতোই কিন্তু একটু চেঞ্জ আছে, হ্যাঁ যদিও এই সো ডট 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 এর নিয়মে আছে, আপনারা চেষ্টা করেন কি হবে এখানে আনসার। কোশ্চেন টু দেখেন এখানে পেসটা কোথায়, পেসটা হচ্ছে এই যে যে ভার্বের একটা অবস্থান আমি আপনাদের জন্য দাগ দিয়েছি, দেখেন ভার্ব সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে এই ভার্বটা যদি বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব হয় তাহলে এখানে আসবে হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এই ভার্বটা যদি মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব হয়, মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব হয় তাহলে এটার পরে ব্যবহার করতে হবে হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব, হ্যাঁ তাহলে এই ভার্বের উপর ডিপেন্ড করে কিন্তু এখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব নির্ধারণ হবে, দেখেন এইখানে যে ওয়ার্কস এই ভার্বটা হচ্ছে মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব, তো যেহেতু এটা মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব বিধায় এর পরে ব্যবহার করতে হবে অ্যাডভার্ব, সো অ্যাডভার্ব মানে হচ্ছে আপনি চিন্তা করেন যদি সো না থাকতো ডাইরেক্ট আপনি কি বলতেন, হি ওয়ার্কস কেয়ারফুল না কেয়ারফুললি, অবশ্যই কেয়ারফুললি বলতাম, দ্যাটস ওয়াই এখানে উত্তর হবে কেয়ারফুললি দিয়ে, তখন বাক্যটা হচ্ছে হি ওয়ার্কস সো কেয়ারফুললি দ্যাট হি গেইনড, হি ওয়ার্কস সো কেয়ারফুললি দ্যাট হি গেইনস। আচ্ছা এইবার আপনারা বলেন তো এই বাক্যটায় আমরা তাহলে উত্তর করব কি দিয়ে, অ্যাডভার্ব দিয়ে, খেয়াল রাখতে হবে এখানে কখনো অ্যাডজেক্টিভ হতে পারে কখনো অ্যাডভার্ব হতে পারে, ডিপেন্ড করবে এইখানকার ভার্বের উপরে, ভার্বটা যদি বি ভার্ব হয় বা লিঙ্কিং ভার্ব হয় তাহলে অ্যাডজেক্টিভ, আর এখানকার ভার্বটা যদি অ্যাকশন ভার্ব বা মেইন ভার্ব হয় তাহলে এখানে ইউজ করবো হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ তাহলে এখানে উত্তরটা হচ্ছে আসলে বি নাম্বার, হি ওয়ার্কস সো কেয়ারফুলি দ্যাট হি গেইনড, এই বাক্যের বাংলাটা কি হতে পারে, বাংলা দেখি এই বাক্যের ট্রান্সলেশন কি করবেন আপনারা, চিন্তা করেন তো কোশ্চেন টু এর ট্রান্সলেশনটা কি হবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম কিন্তু এখান থেকে বারবারই প্রশ্ন হচ্ছে এবং হবে, এই বাক্যের বাংলা হচ্ছে সে সতর্কভাবে কাজ করে, সে খুব সতর্কভাবে কাজ করে তাই কাজ সরি এখানে কাজ করে তাই সে গেইনড মানে সে অর্জন করেছিল বা তাই সে জয় করে নিয়েছিল বা তাই সে পেয়েছিল, তাহলে যেহেতু সে সতর্কভাবে কাজ করে এই জন্য সে পেয়েছিল, আপনি এখানে যদি ওয়ার্ড দিতাম তাহলে আপনি বাক্যের বাংলাটা আরেকটু সুবিধা হতো, যে যেহেতু সে সতর্কভাবে কাজ করেছিল যে কারণে কি করেছিল সে গেইন করেছিল বা জয়লাভ করেছিল বা কোনো কিছু অর্জন করেছিল, সো এই এখানে তাই দিয়ে বাংলা করতে হবে,
তাই সে কঠোরভাবে শ্রম দিয়েছিল বা সতর্কভাবে শ্রম দিয়েছিল তাই সে অর্জন করেছিল। এখানে তাই আনতে হবে, এই যে আমি বংশী বলছি সু থাকলে বাংলায় কি আনবো তাই, আর ট্রু থাকলে বাংলায় আনবো হচ্ছে এতই। হ্যাঁ, এটা দিয়ে আপনি স্বাভাবিকভাবে ট্রান্সলেশন করতে পারবেন বিশেষ ব্যতিক্রম ছাড়া। আশা করি বুঝতে পেরেছি, মুছে দিলাম। এরপর যাব আরো গুরুত্বপূর্ণ আরেকটা নিয়ম, অর্থাৎ রুল সেভেন হচ্ছে এনাফ এর ইউজেস নিয়ে আলোচনা করব। এনাফ এর ব্যবহার, রুল সেভেন এনাফ এর ইউজেস। এবার এনাফ শব্দটা কেন একবার পদ্ধে আলোচিত হচ্ছে, কারণটা হচ্ছে এনাফ শব্দটি কিন্তু বিভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে, কখনো অ্যাডজেটিভ হতে পারে, কখনো অ্যাডভার্ব হতে পারে। সো এর ব্যবহারটা নাউনের সাথে হতে পারে, আবার অ্যাডজেটিভ বা অ্যাডভার্বের সাথেও হতে পারে। সো আমরা দেখব এখন এই ব্যবহার সংক্রান্ত যে কয়েকটা নিয়ম আছে, নিয়ম কটা একটু সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমি এ নাম্বারে লিখছি প্রথমেই, অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্ব প্লাস এনাফ। আমি এটাকে সংক্ষেপে লিখতে পারি এ প্লাস ই। আরেকটা কথা ক্লিয়ার করে নিই, এই জায়গাতে অর্থাৎ অ্যাডজেটিভ বা অ্যাডভার্বের পরে যে অ্যানাপটা আসবে সেই অ্যানাপটা নিজেই একটা অ্যাডভার্ব, সেই অ্যানাপটা নিজেই একটা অ্যাডভার্বের ন্যায় কাজ করবে। এটা একটা অ্যাডভার্ব। হ্যাঁ, আরেকটা স্ট্রাকচার যারা লিখেন তাদের জন্য বলছি, লিখতে পারেন অ্যানাপ প্লাস নাউন বসে। এটাকে আমি সংক্ষেপে লিখতে পারি ই প্লাস এন। এখানে এ লিখছি মানে এতে অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব বোঝাচ্ছি, এতে অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব বোঝাচ্ছি। এই পরের স্ট্রাকচারে এইখানকার এনাফ শব্দটা হচ্ছে অ্যাডজেটিভ, এখানকার এনাফ শব্দটা হচ্ছে মূলত অ্যাডজেটিভের ন্যায় কাজ করবে। এখন আপনি মনে রাখবেন কিভাবে যে এনাফের আগে কি আর এনাফের পরে কি, মূলত দুই ধরনের বাক্যে এরকম ইউজ হবে। এই দুইটাকে আপনি চাইলে সংক্ষেপে মনে রাখতে পারেন, দুইটা সূত্র একসাথে মনে রাখতে পারেন এভাবে এ প্লাস ই প্লাস এন। দেখেন এ বি সি ডি সিরিয়ালে আছে, প্রথমে তারপরে ই তারপরে কি থাকে এন থাকে। এখানে বোঝাতে চাচ্ছি যে এনাফের আগে থাকে অ্যাডজেটিভ অ্যাডভার্ব আর এনাফের পরে থাকে, এনাফের পরে থাকে হচ্ছে নাউন। সো এই স্ট্রাকচারটা ফলো করেও কিন্তু আপনাকে এনাফ ইউজ করতে হবে, সাধারণত এই স্ট্রাকচার মানবে আর বিশেষ ক্ষেত্রে মানবে না সেটার কথা আলাদা। বিশেষ ক্ষেত্রে মানে হচ্ছে যেমন টাইম শব্দটা এনাফের আগেও বসতে পারে পরেও বসতে পারে, এটা নিয়ম মানবে না। প্লুরাল নাম নাউন গুলো কোনো কখনো নিয়ম মানবে না। এখন আমি কিছু উদাহরণ দিয়ে এই বিষয়টাকে একদম পাক্কা ক্লিয়ার করার চেষ্টা করব, খেয়াল করি। আচ্ছা, কোশ্চেন আমি দিচ্ছি এক, শি ইজ বিউটিফুল এনাফ, এটা হচ্ছে অপশন এ, অথবা এনাফ বিউটিফুল, এটা হচ্ছে অপশন বি। বলেন কোনটা আনসার হবে, লিখতে থাকেন আপনারা। উপরের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু উত্তর হবে, একদম সহজ, পারার কথা না, পারার কিছুই নেই। তারপর আরেকটা লিখছি, কোশ্চেন টু, She studied enough. এখানে enough শব্দটি যে পরে enough লিখলাম এইটা noun নাকি adjective নাকি adverb? Option A, option B, option C. Question 2 এবং 1 উত্তর করেন। Question 2 1 দিলাম। Question 3, তিনটা প্রশ্ন দিচ্ছি একবারে, তারপর আপনি সলভ করার চেষ্টা করেন। হি ইজ ট্রাইং টু বাই এ হাউস, হি ইজ ট্রাইং টু বাই এ হাউস। এখানে আমি অপশন দিচ্ছি, অপশন এ, সো এনাফ রিচ, সো এনাফ রিচ। অপশন বি, rich enough
রিচ এনাফ। আচ্ছা এই দুটো দিয়ে চেষ্টা করি। তাহলে কোশ্চেন 1 2 3, আশা করি সবাই বুঝতে পেরেছেন এনাফের নিয়মটা ঠিকঠাক আছে প্রত্যেকেরই আলোচনা। আমি একটু এখন মুখে প্রশ্ন করব, সেগুলো একটু আপনারা জাজ করার চেষ্টা করবেন। শি ইজ বিউটিফুল এনাফ, এখানে এনাফের সাথে ইউজ হয়েছে বিউটিফুলের, সো বিউটিফুল তো অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ বসবে কোথায়? নিয়ম ছিল অ্যাডজেক্টিভ বসবে হচ্ছে এনাফের আগে, তো আমাকে এনাফ বিউটিফুল লিখতে হবে, এনাফ বিউটিফুল না বিউটিফুল এনাফ? বিউটিফুল এনাফ হবে, সো উত্তরটা হচ্ছে এটা, এক নম্বর। তার মানে আগে অ্যাডজেক্টিভ পরে এনাফ। এখন প্রশ্ন হচ্ছে আপনাকে, এইভাবে প্রশ্ন না করে দেখা গেল প্রশ্নটা এইভাবে পুরোপুরি বাক্য দিয়ে দিল, দিয়ে আপনাকে বললো যে এখানে এনাফ শব্দটা কোন পার্টস অফ স্পিচ। হ্যাঁ, আমি যেটা মুখে প্রশ্ন করতে চাইলাম, এবার বলেন আপনারা কোশ্চেন একে এখানে এনাফের নিচে আন্ডারলাইন করে বললো এই এনাফ শব্দটি কোন পার্টস অফ স্পিচ, তাহলে এটাকে আমরা কি বলবো? এই এনাফটা এখানে অ্যাডভার্ব, কিভাবে অ্যাডভার্ব হলো? সে যথেষ্ট সুন্দরী, যথেষ্ট সুন্দরী। এই যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডকে পরে বসে থেকে মডিফাই করছে, এনাফ শব্দটা অ্যাডজেক্টিভের পরে বসছে কিন্তু এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে উল্টো দিক থেকে। সো অ্যাডভার্ব শব্দটা যখন এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, আর আমরা জানি অ্যাডজেক্টিভকে মডিফাই করলে সেটা হয় অ্যাডভার্ব, সো এখানে এনাফটা হচ্ছে অ্যাডভার্ব। দুই নম্বর প্রশ্ন, হি স্টাডিড এনাফ, এই বাক্যে এনাফের পরে বা আগে কোনো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বা নাউন নাই। নিয়ম ছিল কি, এনাফের আগে থাকে অ্যাডজেক্টিভ, এনাফের পরে থাকে নাউন। এখানে কি কিছু আছে? কিছু নাই, এখানে জাস্ট স্টাডিড মেইন ভার্বের পরে সরাসরি অবস্থান কিসের? এনাফের। তো যখন এরকম মেইন ভার্বের পরে সরাসরি এনাফ থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব, মানে সে যথেষ্টভাবে, এখানে বাংলা অর্থ দিচ্ছে কি, সে যথেষ্টভাবে বা সে যথেষ্ট স্টাডি করেছে, তো তখন এটা হাওয়ের উত্তর এক কথায়, তখন এই এনাফটি আসলে অ্যাডভার্বের ন্যায় কাজ করবে। তাহলে এনাফ অ্যাডভার্ব হওয়ার আরও একটা নিয়ম দেখলাম, সেটা হচ্ছে মেইন ভার্বের পরে সরাসরি থাকলে সে এনাফটা কি হতে পারে? অ্যাডভার্ব হতে পারে। তিন নম্বর, হি ইজ ড্যাশ টু বাই এ হাউস, এখানে আরেকটা নিয়ম আপনাদেরকে আমি হাইড রেখেছি বলিনি, সেটা হচ্ছে এনাফের পর, এনাফের পর অর্থাৎ এই স্ট্রাকচারে, অর্থাৎ রিচ এনাফ এটা হচ্ছে আনসার, হি ইজ রিচ এনাফ টু বাই এ হাউস, সে একটা বাড়ি কিনতে যথেষ্ট ধনী। খেয়াল করেন তো, এই ধনী রিচ অ্যাডজেক্টিভ না, এনাফের আগে বসেছে অ্যাডজেক্টিভটা, এনাফের আগে, এই যে এনাফের আগে বসবে অ্যাডজেক্টিভ, সো এখানে এনাফের আগে বসছে অ্যাডজেক্টিভ। আর এই নিয়ম আবার খেয়াল করি আমরা, এখানে শূন্যস্থানের পরে কি আছে? ইনফিনিটিভ আছে, সো এটাও মাথায় রাখতে পারি যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস এনাফ প্লাস ইনফিনিটিভ হতে পারে, প্লাস ইনফিনিটিভ হতে পারে, সো আমরা এটা স্ট্রাকচারটা মনে রাখলেও পারি। তাহলে আরেকটা বিষয় খেয়াল রাখবো যে এনাফের সাথে কখনো সো ব্যবহার করা যায় না, অ্যাজ ব্যবহার করা যায় না, দি ব্যবহার হয় না, এলওয়াই ব্যবহার করা হয় না। তাহলে অ্যাজ, সো, দি, এলওয়াই এই শব্দগুলো এনাফের সাথে ব্যবহার করার প্রয়োজন নাই। অ্যাজ, সো, দি, এলওয়াই, তাহলে এনাফ শব্দটি কখনো এনাফলি বলা যাবে না, সো এনাফ বলা যাবে না, দা এনাফ বলা যাবে না, সো এইভাবে এনাফের সাথে এই বিষয়গুলো আপনি নিজে থেকে বাদ দিবেন। আর এই অপশনটা ভুল, কারণ এখানে সো ছিল, বাকি বি নাম্বার অপশনটা ছিল সঠিক। আশা করি বুঝতে পেরেছি সবাই, ক্লিয়ার? এনাফের ব্যবহার এই পর্যন্ত ক্লিয়ার। এখন একটা বিশেষ প্রশ্ন দিব, যেই প্রশ্নটা অনেকের মনের মধ্যে ঘুরপাক খেয়েছে এবং অনেকে অনেক জায়গাতে ইতস্তত হয়েছেন, সেটি হচ্ছে এনাফ ইজ, মানে ইনাফ ইজ ইনাফ, ও এটার উচ্চারণ আবার এনাফ না, এটার উচ্চারণ আছে ইনাফ। হ্যাঁ, ইনাফ সবসময় উচ্চারণ এক থাকে না, ইনাফ ইজ ইনাফ। এখানে এটি কোন পার্টস অফ স্পিচ বলতে হবে আপনাদেরকে, এইটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? এ, বি, সি, তিনটা অপশন দিলাম, এনাফ ইজ ইনাফ কি হবে বলেন? এখানে এনাফ ইজ এনাফ এই শব্দটা আসলে অ্যাডভার্ব বলবো না আমরা, এটাকে অ্যাডজেক্টিভই বলবো। এটার পিছনে অনেক যুক্তি আছে, তর্ক আছে, এত তর্কে না গিয়ে জাস্ট সংক্ষিপ্ত একটা তর্ক শুনেন, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব বা বিভার্ব, বিভার্ব বা লিঙ্কিং ভার্বের পরে সাধারণত একটি শব্দ থাকলে এবং সেই শব্দটা পূর্বের শব্দকে মডিফাই করছে, অর্থাৎ এইটা কি, প্রথম শব্দটা যেহেতু সাবজেক্ট, এটা যেহেতু সাবজেক্ট, আর আমরা জানি এটা যেহেতু সাবজেক্ট, আমরা জানি যে সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে কি, নাউন বা প্রোনাউন। আবার এটাও চিন্তা করি যে নাউন বা প্রোনাউনকে নিয়ে যে কথা বলে সে আসলে অ্যাডজেক্টিভ,
তো এটার বাংলা কি? এনাফ ইজ ইনাফ, মানে ইহাই যথেষ্ট, আপনি ইহাই যথেষ্ট মানে এই পর্যন্তই থামো, এটা একটা ফ্রেজ আর কি। হ্যাঁ, সো আপনি যদি এখানে ইট ব্যবহার করতেন তাহলে একই রকম মিনিং হতো, ইট ইজ এনাফ, ইহাই যথেষ্ট। তাহলে এই ইট কে এনাফ দ্বারা কি করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে, এটাই যথেষ্ট, ইহাই যথেষ্ট, যাহা ইট তাহাই এনাফ। তো এই জায়গাতে এই শব্দটা আসলে অ্যাডজেটিভের ন্যায় বসবে, বিভাগের পরে এটাকে আমরা কি হিসাবে ট্রিট করবো, অ্যাডজেটিভ। মত পার্থক্য থাকতে পারে, আমি আপাতত যতটুকু জেনেছি আপনাদেরকে সেতটুকুই জানালাম। তাহলে এনাফ ইজ এনাফ, এখানে পরের এনাফটা হচ্ছে অ্যাডজেটিভ হিসাবে ট্রিট করবো, কারণ বিভাগের পর আছে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এই ছিল মোটামুটি সামগ্রিকভাবে ইনাফের ইউজেস। এখান থেকে প্রশ্ন আসে এবং আসবে, ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন, এই সূত্রটা মনে রাখবেন, তাহলে আপনারা এনাফ ব্যবহারে আগে পরের যে ব্যাপারটা সেটাও আসলে ভালোভাবে বুঝতে পারবেন, বসাতে পারবেন। এরপর আসি রুল এইট, এবং আজকের আলোচনার শেষ পর্ব এটাই। শেষ পর্বে আমরা জানব হচ্ছে অ্যাডভার্বের অবস্থান, শেষ পর্বে জানবো অ্যাডভার্বের অবস্থান, অ্যাডভার্ব কোথায় বসতে পারে সেই অবস্থানগুলো। প্রকৃতপক্ষে অ্যাডভার্বের অবস্থানে আসি, কোশ্চেন এইট অর্থাৎ রুল এইটে আসি অ্যাডভার্বের অবস্থান। প্রথম কথা হচ্ছে অ্যাডভার্বের কিন্তু নির্দিষ্ট কোনো অবস্থান নাই, এটা বাক্যের শুরুতে, বাক্যের মাঝে, বাক্যের শেষে, ভার্বের আগে, ভার্বের পরে, প্রিপজিশনের আগে, যে কোনো জায়গায় বসতে পারে, এটার কোনো স্পেসিফিক কোনো জায়গা নাই। হ্যাঁ, জাস্ট বোঝার সাথে আমি কয়েকটা জায়গা উল্লেখ করছি, যেমন অ্যাডভার্ব থাকতে পারে হচ্ছে মেইন ভার্ব প্লাস অ্যাডভার্ব, মানে আপনি যেভাবে পেতে পারেন, আমি এখানে বেশি পেঁচাবো না বিষয়টাকে, প্রথমে বলে দিয়েছি অ্যাডভার্ব আপনি মোটামুটি অনেক জায়গাতেই পাবেন। তারপরে অবজেক্ট প্লাস অ্যাডভার্ব এভাবেও পাওয়া যেতে পারে, তারপরে আপনি পেতে পারেন হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে পেতে পারেন। আচ্ছা, এটা আমি আপনাকে এইভাবে বলি, দি প্লাস অ্যাডভার্ব এভাবে পেতে পারেন। তারপর আমি উদাহরণ দিব, সবগুলো উদাহরণ দিব, বাক্যের শেষে বা প্রথমে প্রিপজিশন আকারে পেতে পারেন, বাক্যের শেষে বা প্রথমে প্রিপজিশনটি অ্যাডভার্ব হতে পারে। হ্যাঁ, সবসময় যে অ্যাডভার্ব হবে এরকম বলা যাবে না, হতে পারে, কথাগুলো হচ্ছে এরকম হতে পারে। আর একটা পাঁচটা স্ট্রাকচার দিচ্ছি আমি, ইম্পারেটিভ বাক্যের শুরুতে অ্যাডভার্ব, এই কয়েকভাবে মোটামুটি আমরা অ্যাডভার্ব পাবো, তারপরেও আপনাদেরকে এগুলো উদাহরণ দিয়ে ক্লিয়ার করছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আচ্ছা, প্রথমটা আসি, আমি এটা দিয়ে আগে শেষ করি, ইম্পারেটিভ বাক্যের শুরুতে কিভাবে পাওয়া যায়, যেমন প্লিজ ডু দ্য ওয়ার্ক, এখানে এই যে বাক্যের শুরুতে কি ইউজ করলাম, প্লিজ, এই শব্দটা কিন্তু সম্পূর্ণ বাক্যকে মডিফাই করেছে, দয়া করে কাজটি করো। হ্যাঁ, এখন এটাকে আপনি যদি এই ডু ভার্বকে প্রশ্ন করেন, হাউ, কিভাবে কাজটি করব, হাউ ডু দ্য ওয়ার্ক, কিভাবে কাজ করব, উত্তরটা হচ্ছে দয়া করে, অনুগ্রহ করে। সো এই শব্দটা আপনার পুরো বাক্যকে মডিফাই করছে, সো আমরা এটাকে বলতে পারি একটা অ্যাডভার্ব। সো এরকম ইম্পারেটিভ বাক্যের শুরুতে, এটা কিন্তু ইম্পারেটিভ বাক্য, এই বাক্যের সাবজেক্ট হিসাবে কি উজ্জ্বল আছে, ই উজ্জ্বল আছে। সো এখানে প্লিজের জায়গায় যদি আবার নেভার থাকতো, নেভার, একইভাবে নেভার শব্দটিকে আমরা কি বলতাম, অ্যাডভার্ব বলতাম, নেভার শব্দটিকেও অ্যাডভার্ব, নেভার ডু দ্য ওয়ার্ক, নেভার। তাহলে ইম্পারেটিভ বাক্যের শুরুতে প্লিজ অথবা নেভার, এগুলোকে আমরা কি বলবো, অ্যাডভার্ব বলবো। আচ্ছা, এরপরে আরেকটা বোঝাচ্ছি, পরেরটা ডি নাম্বারে, যদি বলি দ্য সান ওয়েন্ট ডাউন, দ্য সান ওয়েন্ট ডাউন, এইটাকে আমি ঘুরিয়ে বললাম এরকম, ডাউন ওয়েন্ট দ্য সান, এই দুই বাক্যের ক্ষেত্রেই যে ডাউন শব্দটা দেখেন এই বাক্যের শেষে আছে, আবার এই বাক্যের শুরুতে আছে, দুইটাই কিন্তু অ্যাডভার্ব। বাক্যের শেষ শব্দ যদি প্রিপজিশন হয় তাহলে সেটি সাধারণত স্থান প্রকাশ করে, সূর্য ডুবে গেল মানে সূর্য নিমজ্জিত হলো কোন এক স্থান। সো এই ডাউন শব্দটা লাস্টে প্রিপজিশন আর নাই, এখন এটা হয়ে গেছে অ্যাডভার্ব। আর এই বাক্যে এই প্রিপজিশন শব্দটাকে বাক্যের শুরুতে এনে
অ্যাডভার্বের ন্যায় কাজ করছে, এটা কিন্তু প্রিপোজিশন না। এই যে ভার্বকে যখন জোর প্রদান করার জন্য বাক্যটাকে এমফাসাইজ করার জন্য প্রিপোজিশন বা অ্যাডভার্বকে সামনে আনা হয়, তখন এই বাক্যের মেইন ভার্বটাকে সামনে আনতে হচ্ছে, আর তখন সাবজেক্ট চলে গেছে পরে। সো এইরকম ক্ষেত্রে বাক্যের শুরুতে প্রিপোজিশন প্লাস মেইন ভার্ব অথবা শেষে মেইন ভার্ব প্লাস প্রিপোজিশন এরকম যদি পান, তখন এই প্রিপোজিশনটা স্থান প্রকাশ করতে এগুলো আসলে কি হবে, অ্যাডভার্ব হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরকম অনেক বাক্য পাবেন, হ্যাঁ, যে যেখানে আপনি বাক্যের শুরু অথবা শেষ শব্দটি মেইন ভার্বের সংশ্লিষ্ট হয়ে থাকলে সেটি হবে অ্যাডভার্ব। ডি প্লাস অ্যাডভার্ব কিভাবে হয় এখন এই উদাহরণটা দেখব। The more you read, the more you learn. এই উদাহরণটা এতদিন এইভাবে আসতো, কিন্তু এখন পরীক্ষার হলে একটু চেঞ্জ করে দিবে, বলবে এই শব্দটি কোন পার্টস অফ স্পিচ, মোর শব্দটি কোন পার্টস অফ স্পিচ। আপনারা তো বলবেন অ্যাডভার্ব শিখেছেন তাই, যেহেতু এখানে ডি প্লাস অ্যাডভার্ব বলে দিয়েছি, কিন্তু এটা যে অ্যাডভার্ব তার প্রমাণ কি? পরীক্ষার হলে আপনাকে অ্যাডভার্ব অথবা অ্যাডজেটিভ দুইটি অপশন দিবে, কি হবে বলেন? যদি অ্যাডভার্ব হয় কেন, আর যদি অ্যাডজেটিভ হয় কেন, কি হতে পারে, নাকি দুইটাই হবে? এইটা আসলে অ্যাডভার্ব, কিভাবে বলে দিচ্ছি দেখেন, এই শব্দটা আপনার এই রিড ভার্বকে মডিফাই করেছে। বাংলাটা কি, বাংলা ধরলেই আপনি বুঝতে পারবেন, যতই পড়িবে ততই শিখিবে। এখানে এই যে যতই কথাটা কাকে ইউজ দিয়েছে, পড়িবে পড়া ভার্বকে, তাহলে এই মোর মানে যতই কাকে মডিফাই করেছে, রিড ভার্বকে, রিড ভার্বকে। একইভাবে এইটাও ততই শিখিবে, এই ততই কথাটা কাকে ফোর দিয়েছে, শিখিবে ভার্বকে, এই যে ভার্বকে। সো যে শব্দ ভার্বকে নিয়ে কথা বলে সে শব্দের নাম কি, অ্যাডভার্ব। সো এখানে মোর শব্দটা অ্যাডভার্ব। মূলত এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে এই খেলাটা ঘটেছে, তা আপনারা এভাবেও মনে রাখতে পারেন যে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেও অ্যাডভার্ব আসতে পারে। হ্যাঁ, এই ছিল এই জায়গাগুলোতে উদাহরণ দেওয়ার মতো, আর এটা উদাহরণ দেওয়ার কিছু নাই। মেইন ভার্বের পরে সরাসরি একটা ওয়ার্ড পাইলে সেটা অ্যাডভার্ব পাওয়া যায়, মেইন ভার্বের পরে অবজেক্ট, তারপরে অ্যাডভার্ব হতে পারে। মেইন ভার্বের পরে অবজেক্ট অ্যাডভার্ব, এটা আমি প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম এরকম, হি বিহেভড উইথ মি, এটা হচ্ছে অবজেক্ট, হ্যাঁ, হি বিহেভড উইথ মি পলাইটলি। আচ্ছা, পলাইট না দিই, in a friendly way বা friendly manner। এই যে এটা হচ্ছে মেইন ভার্ব, তারপরে এটা হচ্ছে অবজেক্ট, তারপরে এটা হচ্ছে অ্যাডভার্ব। আসলে অ্যাডভার্ব বলতে পারেন বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারেন, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, একাধিক শব্দ মিলে অ্যাডভার্বের কাজ করলে সেটার নাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ, একটা শব্দ অ্যাডভার্বের কাজ করলে সেটার নাম অ্যাডভার্ব ওয়ার্ড, একটা হলে ওয়ার্ড, একগুচ্ছ হয়ে অ্যাডভার্ব হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো এই ছিল হচ্ছে মোটামুটি অ্যাডভার্বের সম্পর্কে আইডেন্টিফিকেশন বা অ্যাডভার্বের অবস্থান, সব মিলে আমরা 8টা রুল কভার করেছি আজকের ক্লাসে। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে একটা এক্সট্রা বিষয় যেটা নিয়ে লাস্ট ক্লাসে প্রশ্ন ছিল সেটা একটু বোঝানোর জন্য হেল্প করব এখন। হি ইজ নো মোর, যাদের প্রশ্ন আছে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, নাহলে কিন্তু পরে আবার বিপদে পড়বেন। হি ইজ নো মোর, হ্যাঁ, এখানে এই বাক্যটাকে আমি একটু বাংলাটা করতে চাই, সে এখন, এখন কথাটা বাদ দিতে পারেন আপনি, জাস্ট লিখলাম প্রাণহীন। আর এটাকেই বাংলা অনেকে বলবেন যে সে মারা গেছে, এটাকে আরেকটা বাংলা বলবেন সে আর বেঁচে নেই। যদি বাংলাটা এইটা হয় তাহলে আপনি আনসারটা খুব সহজে ধরতে পারবেন। আচ্ছা, চলে আসি এই বাক্যটাতে, হি ইজ নো মোর। এখানে এই বাক্যের বাংলাটা আমরা তিন ভাবে করতে পারি, সে প্রাণহীন, সে মারা গেছে, সে আর বেঁচে নেই। এখন যদি এই বাংলাটার দিকে যাই তাহলে কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন, নো মোর মানে হচ্ছে তার ভিতরে এখন আত্মা নাই। দেখেন এই নো শব্দটা এখানে অ্যাডজেটিভের ন্যায় কাজ করেছে, আর এই শব্দটা এখানে নাউনের ন্যায় কাজ করেছে, তার মানে সে এখন প্রাণহীন বা সে মারা গেছে, সে বেঁচে নাই। তার অবস্থা প্রকাশে এখানে এই যে সাবজেক্টকে মডিফাই করার জন্য
এই লাস্টের এই পুরো শব্দটাই মূলত আসলে অ্যাডজেটিভের ন্যায় কাজ করবে। এখন এটা আসলে কমপ্লিমেন্ট, হ্যাঁ, এইটা নাউন আর এটা হচ্ছে অ্যাডজেটিভ। আরেকটা বিষয় মাথায় রাখবেন, নো এর পরে ব্যবহার করতে হয় নাউন, আর নট এর পরে মানে নট শব্দটার পরে সাধারণত যদি ভার্ব থাকে তখন নট শব্দটা হয় অ্যাডভার্ব, আর নো এর পরে নাউন থাকে তখন নো শব্দটা হয় অ্যাডজেটিভ। আপাতত এই পর্যন্তই মনে রাখেন, এর বেশি ঘাটাঘাটি করতে গেলে বিপদ আছে, এইটুকু দিয়েই সলভ করার চেষ্টা রাখবেন। তাহলে আমরা এই বাংলাটা এইভাবে করে সলভ করার চেষ্টা করব। ভালো থাকবেন, আজকের ক্লাস এই পর্যন্তই।